সাহসী এবং দক্ষ আম্পায়ারিংয়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এশিয়া কাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছেন তিনি। তাই রবিবারের পাকিস্তান শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে তাকে। এশিয়া কাপের গ্রুপ পর্বেই পাকিস্তান ভারতের ম্যাচে আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল। সে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দিয়েছেন নিখুঁত সিদ্ধান্ত, যা পরিবর্তন হয়নি ভারত পাকিস্তানের নেয়া রিভিউ। গ্রুপ পর্বে সফলভাবে ম্যাচ পরিচালনা করার সুবাদে সুপার ফোরেও আম্পায়ারিংয়ে দায়িত্ব পান তিনি। এবার ফাইনালেও আম্পায়ারিংয়ে মুগ্ধতা ছড়ানোর পালা মুকুলের। এশিয়া কাপের আগে আইসিসির প্রতিযোগিতাগুলোর মধ্যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মুকুলের। মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত সব মিলিয়ে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার আর ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ১৭বার। ৪৭ বছর বয়সী মাসুদুর রহমান মুকুলের জন্ম ফরিদপুর জেলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী আম্পায়ারিংয়ে আসার পূর্বে ঢাকার প্রথম শ্রেণীর ক্রিকেটে এবং লিস্ট এ ক্যাটাগরিতে খেলেছিলেন। ২০০০-২০০১ মৌসুমে ঢাকা মহানগরীর হয়ে এই ডানহাতি ব্যাটসম্যান ও অফব্রেক করা বোলারের অভিষেক হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার একটি শতক রয়েছে, ১০২ রানে ৪ উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেরা বোলিং। ২০০৫ সালেই তিনি তার কেরিয়ারের শেষ প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্যাটাগরির ক্রিকেট খেলেন। অবসর গ্রহণের কিছু পরেই মাসুদুর আম্পায়ার হন। ২০০৭ সালের নভেম্বরে এ তালিকার ম্যাচে ও ২০০৮ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণীর ম্যাচে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়। ২০১৮ সালে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনার মাধ্যমে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়। ২০১৮ সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে তিনি তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা পরিচালনা করেন।